হেই, ওয়েলকাম এভরিওয়ান। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাথের কিছু প্রি ডিফাইন্ড পিএইচপির ফাংশন নিয়ে আমরা এবার একটু নতুন নতুন কিছু টপিক শিখবো। সো চলুন আমরা দেখে নিই যে ম্যাথের কিছু প্রি ডিফাইন্ড ফাংশন আমরা কিভাবে পেতে পারি। যেমন ধরেন আমরা হয়তো বা পাওয়ার নিয়ে কাজ করতে যাচ্ছি, লাইক 2 to the power 2, এই ধরনের একটা ফাংশন নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা সরাসরি লিখতে পারি POW power 2 to the power 2, এর জন্য আমাদেরকে এইভাবে আমরা ভ্যালুটাকে লিখতে পারি। চলুন আমরা একটু আউটপুটটা দেখি। আমরা দেখতে পাচ্ছি 2 to the power 2 হচ্ছে 4, যেমন 2 to the power 8 হচ্ছে 256। আমরা দেখতে পাচ্ছি 256। তো এই পাওয়ার ফাংশনটার মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি, আমরা আমাদের যে পাওয়ারের যে ফিচার্সটা সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এবার আমি এখানে একটা ব্রেক ট্যাগ প্রিন্ট করছি, লাইক ইকো একটা ব্রেক ট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, এবার যেটা করব যে আমরা দেখি যে স্কোয়ার আমরা কিভাবে করতে পারি। সো ইকো SQRT স্কোয়ার রুট। আসলে স্কোয়ার রুটের জন্য, যেমন ধরুন আমরা যদি বলি এখানে 9, 9 এর স্কোয়ার রুটের আমাদের ভ্যালু কত হবে? 3, তাই না? অ্যান্সার হবে 3। দেখা যাক, এই যে 3। যেমন 100 এর স্কোয়ার রুট যদি আমরা করতে যাই, অর্থাৎ 100 এর স্কোয়ার রুটের অ্যান্সার আমরা পাবো 10। আমরা দেখতে পাচ্ছি, ইয়েস, দিস ইজ 10। সো এইভাবে আমরা পাওয়ার, স্কোয়ার রুট এছাড়াও আরো অনেক কিছু দেখতে পারি। যেমন ধরেন র্যান্ড একটা ফাংশন, সরি, ইকো করলে আমরা যদি লিখি র্যান্ড, র্যান্ড হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা আসলে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করে এবং প্রত্যেকবার সেই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। আপনি যতবার রিলোড দিবেন ততবার কিন্তু আপনার এই নাম্বারগুলো র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এক একবার রিলোড দিচ্ছি, এক একবার নতুন নতুন নাম্বার চলে আসতেছে। আপনি চাইলে পারে কিন্তু এই র্যান্ডম নাম্বারটার ভিতরে আবার আপনি একটা লিমিটেশন দিয়ে দিতে পারবেন, লাইক আমি 1 থেকে 500 এর মধ্যে র্যান্ডম নাম্বার চাচ্ছি। সো এখন কিন্তু আমাকে 1 থেকে 500 ভিতরে আমাকে র্যান্ডম নাম্বার দেখাবে। সো 252 দেখাচ্ছে, 273, 142, 65, 442, 1-এর নিচে যাবে না, অর্থাৎ 0-তে বা মাইনাসে যাবে না এবং 500-এর উপরে যাবে না। আপনি যতবার রিলোড দেন সে এক একবার র্যান্ডমলি একটা করে নাম্বার সে চুজ করতেছে। ওকে, সো এটা ছিল আমাদের র্যান্ডম নাম্বারের দুইটা ব্যবহার। এবার আপনাদেরকে আরেকটা টপিক দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি ইকো করতে পারেন, ধরেন সেল, সিলিং অ্যাকচুয়ালি। সো আপনি যদি একটা নাম্বার লেখেন, লাইক আপনি লিখলেন 8.9 বা 8.7, লেটস সে। সো 8.7 কে যদি আপনি সেল করেন, সে কি করবে দেখেন, সে তার উপরের যে নাম্বারটা 9, অর্থাৎ 8. এই পয়েন্টের নাম্বারটাকে সে কি করে ফেলবে, একটা লিমিটে নিয়ে যাবে। সো সিলিং, আমরা যেটাকে বলে থাকি সিলিং মানে কি, আমাদের ছাদ। সো আমাদের 8.7 এর উপরের সেল নাম্বার কত হচ্ছে, ছাদ কত হচ্ছে 9, সেই 9 নাম্বার পূর্ণ সংখ্যাটাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যেটা করতে পারি ইকো ফ্লোর, আমরা ফ্লোর নাম্বারেও নিয়ে যেতে পারি। লেটস সে আমি 8.7 কে যদি ফ্লোর নাম্বারে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কততে যাব, 8, তাই না? সো আমরা একটু চেক করে দেখি, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা 8-এ যেতে পারতেছি। আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে রাউন্ড ফাংশন। সো আমরা ইকো করতে পারি এবং লিখতে পারি রাউন্ড, ইকো করতে পারি এবং বলতে পারি রাউন্ড। আপনি যদি লেখেন 8.5 বা লেটস সে 9.5, সে কি করবে, এটাকে একটা পূর্ণ সংখ্যা বানাবে এবং যখনই ফাইভ থেকে শুরু করে 9 পর্যন্ত থাকবে তখন সে যাবে উপরের নাম্বারটাতে, কিংবা যখন আমরা 4 থেকে শুরু করে নিচের দিকে থাকবো তখন সে যাবে নিচের নাম্বারটাতে। সো এই মুহূর্তে আমরা 9.5 দিয়েছি, তার মানে রাউন্ড আমরা পাবো, ভ্যালু হচ্ছে 10। লেটস চেক, আমরা ভ্যালু পাচ্ছি 10। সো আমি যদি এখন এটাকে 9.3 করে দিই, আমি কিন্তু ভ্যালু পাবো 9। সো আমাকে একটা রাউন্ড নাম্বার করে দিচ্ছে সে এভরি টাইম। সো এইরকম পিএইচপিতে আসলে ম্যাথমেটিক্সের অনেক ডিফল্ট ফিচার্স, ডিফল্ট ফাংশনস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি php.net এর ওয়েবসাইটে যাই এবং ম্যাথ লিখে সার্চ করি, তাহলে ম্যাথের এইরকম হাজারটা এক্সাম্পল আমরা সেখানে পেতে পারি। php.net হচ্ছে php-র অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা এই ফাংশনগুলো সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া পেতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আমাদের স্ট্রিং এর কিছু ডিফল্ট ফাংশন নিয়ে।